শিক্ষক, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, শিল্পপতি, প্রত্যেকে ভালো মানুষ হতে হবে। লক্ষ লক্ষ শহীদের অকর্যত স্বাধীনতা, লক্ষ লক্ষ মা বোনের সংগ্রামের এগেনস্টে স্বাধীনতা, এটা আমাদের প্রত্যেককে একসাথে কাজ করে অর্থবহ করতে হবে। এতদিন আমরা জামালপুর টাওয়ারে ছিলাম, অনেক কষ্ট হইত সবারই, আমাদের ছেলেদেরকে কষ্ট দিত, লিফট বন্ধ করে দিত, পানি বন্ধ করে দিত, ইলেকট্রিক বন্ধ করে দিত, এখন আর কোনো বন্ধ হবে না, সমস্ত খোলা হয়ে গেল। আমরা ইনশাল্লাহ সব করতে পারি। আমার সাথে সবাই বলো, আই ক্যান ডু, আই ক্যান ডু, ইউআইটিএস ক্যান ডু, বাংলাদেশ ক্যান ডু। এই পৃথিবীর ইতিহাসে নয় মাসে কোন জাতি স্বাধীনতা পায় নাই, এটা তোমরা পেয়েছ। এই পৃথিবীর ইতিহাসে, এই পৃথিবীর ইতিহাসে কোন জাতি তার মায়ের জন্য রক্ত দিতে পারে না। বিশ্বব্যাংক পদ্মা সেতুর জন্য আমাদেরকে টাকা দেয় নাই, তার সাথে আমরা নিজেরা করতেছি। আমরা সব পারি, আমরা সব করব। এই সোনার বাংলাকে আমরা হীরার বাংলা বানাবো। তোমাদের কাছে আমি তোমাদের বাবা, আমি তোমাদের গার্ডিয়ান, আমি তোমাদের অভিভাবক, আমি তোমাদের সমবেতী। আমার জীবনের গভীরে অনেক ব্যথা আছে। আমার বাল্যকালে আমি তোমাদের মতো এরকম কোন মিজান সাহেব পাই নাই। আমি মিজান এখন তোমাদের সাথে আছি। আমি অর্থের জন্য উচ্চশিক্ষা গ্রহণ করতে পারি না, আমি অর্থের জন্য বিদেশে লেখাপড়া করতে পারিনি। আমার সেই জ্বালা আমি তোমাদেরকে দিয়ে মিটাইতে চাই। তোমরা রাজি আছ? হাত উঠে দেখো আমাকে। আমি চাই তোমরা প্রত্যেকে ভালো মানুষ হবে, তোমরা প্রত্যেকে দেশপ্রেমিক হবে, তোমরা প্রত্যেকে একটা আলোক পত্রিকা হবে, এবং তোমাদেরকে দেখে বিশ্ববাসী বলবে এইটা ইউআইটিএস থেকে এসেছে। আমাদের বিশ্বব্যাংকে পদ্মা ব্রিজ যে হচ্ছে, সেই পদ্মা ব্রিজে যদি কোনো ইঞ্জিনিয়ার বলে আমি ইউআইটিএস থেকে পাশ করছি, তার কোন ইন্টারভিউ লাগে না, ভর্তি করে নেয়। তোমরা সময়কে কাজে লাগাও, এই মূল্যবান সময় কাজে লাগাও, এটাকে নষ্ট করো না। এই সুযোগ, এই পরিবেশ, আমি 77 বছর বয়স, আমাদের দেশের মানুষ 57 বছর বয়সে রিটায়ারমেন্টে যায়, আমি এখনো রিটায়ারমেন্টে যাই নাই, কারণ এখন আমি টায়ার্ড হই নাই। আমি এখন কাজ করতেছি তোমাদের জন্য। আমার বাকি জীবন আমি আপনাদের জন্য কাজ করব। আমরা তোমাদের জন্য, আমাদের শিক্ষক মন্ডলের জন্য এরকম পরিবেশ করব পৃথিবীতে কেউ করতে না পারে। আমার সন্তানেরা বলেছে এখান থেকে টাকা নিয়ে ইনশাল্লাহ আমাদের পরিবারের জন্য চাল ডাল কিনতে হবে না, এখানের পয়সা দিয়া। আমি আমার স্মরণ পূজনীয় শিক্ষক মন্ডলী, তোমরা আমার প্রাণের ধন ছাত্র ছাত্রীবৃন্দ,
তোমরা ভালো করবা, লেখাপড়া শিখবা, ইউআইটিএস এর ফল দিয়া তোমাকে হার্ভার্ডে, অক্সফোর্ডে, কেমব্রিজে, এমআইটিতে আমরা লেখাপড়ার সুযোগ করে দেব। তোমরা ভালো মানুষ হও, তোমরা ভালোভাবে লেখাপড়া করে নিজেকে উন্নত করো, এই দেশ তোমাদের থেকে চেয়ে আছে। তোমরা দেশের স্বপ্ন, তোমার বাবা মা, তোমার আত্মীয় স্বজন, তোমার দেশবাসী, তোমার শিক্ষক মন্ডলী, তোমার অভিভাবকবৃন্দ, সকলে তোমাদের দিকে চেয়ে আছে। উনি বড় হবে, প্রতিষ্ঠা লাভ করবে, এই দেশকে সোনার বাংলার থেকে হীরার বাংলা করবে, সমস্ত দেশবাসীর আশা। তোমরা আমাদেরকে আশাহত করো, আল্লাহ তোমাদের সহায়। আমি সবশেষে একটা ছোট্ট কবিতা ইকবালের, নিশানে রাহ দেখাও বড়া আন্ধেরা হ্যায়, চরাগে তুর চালাও বড়া আন্ধেরা হ্যায়, ধূম্য উস অস্তি ন করো জিসকা অস্তি মে হ্যায় আলো, এইসা হস্তি কেউ বলাও চিরাগ জ্বালাও বড়া অন্ধেরা হ্যায়, চতুর্দিকে অন্ধকার তোমরা সে অন্ধকারকে দূর করবে, এই পৃথিবীকে আলোকিত করবে, আল্লাহর অনুশাসনকে আল্লাহর ইচ্ছাকে তোমরা পূরা করবে, তোমাদের প্রতি সমস্ত জাতির আশা স্থাপন করবে। তোর সাধন ভজন নষ্ট হইল, তোর সাধন ভজন নষ্ট হইল, হিংসা নিন্দা অহংকারে অহংকারে দিন কাটালি, মানুষ কবি কেমন করে, টাকা পয়সা পাবো আনা এই সকল তোর ভুল ধারণা, আরে কুলের খবর নাই তোর জানা, কুলিন হবি কোন বিচারে, অহংকারে দিন কাটালি মানুষ কবি কেমন করে, জেলে গোপা বাবু আনা এই সকল তোর ভুল ধারণা, কুল তোর কেমন বিচারে, অহংকারে দিন কাটালি মানুষ হবি কেমন করে, পাকা দালান জমিদারি এই নিয়ে তোর অহংকারি, আরে নকল দন দুনিয়াদারি আসল দন তোর মাইজ ভান্ডারে, অহংকারে দিন কাটালি মানুষ হবি কেমন করে। আসসালামু আলাইকুম।